প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ঝড় বৃষ্টিকে নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে সাগরে ঘণ্টায় 200 কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে এবং সেই সঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের ডিটেলসেই জানিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরব সাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে সেটি আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওয়েদার ঠিক কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে, কোথায় তাপপ্রবাহ চলবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এদিকে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপটি শক্তিশালী রূপ নিলে এটিও সাইক্লোনে পরিণত হতে পারে এবং এই সাইক্লোনটির নাম দেওয়া হবে তেজ, এবং এই তেজ সাইক্লোনটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে, কোথায় কেমন আবহাওয়া থাকবে আপনাদেরকে সরাসরি দেখাবো। তো আমরা যদি বৃষ্টি এবং বজ্রমুট করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে বেসিক্যালি পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলা সেই জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের প্রভাস রয়েছে। গতকালের আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম সেই অনুযায়ী গতকাল বিকেলে কিন্তু বৃষ্টিপাত হয়েছিল কলকাতার বেশ কয়েকটি জায়গায়। তো আজও ঠিক সেভাবেই একটা বৃষ্টিপাতের প্রভাস রয়েছে, অর্থাৎ কৃষ্ণনগর থেকে শুরু করে চাপড়া, বাগুলা থেকে শুরু করে রানাঘাট, চাকদাহ দেখতে পাচ্ছেন, এদিকে হাবড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গা নিউ টাউন, কলকাতা, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, খেতালা, জয়নগর, গোসাবা, কুমারীমারি, এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাস কিন্তু রয়েছে। বেসিক্যালি এই জায়গায় বজ্রপাত হতে পারে, হিঙ্গলগঞ্জ, তাকি সংলগ্ন এই জায়গাগুলিতে কিন্তু, বাদুনা, এই জায়গাগুলিতে একটা বজ্র বিদ্যুৎ হতে পারে, কুমারীমারি, এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, মংলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বাগেরহাট, এই জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে খুলনার সাইডে, এবং শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বেসিক্যালি আজকে বাংলাদেশের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে, অর্থাৎ 3টের পর থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের প্রভাস। তো ঢাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, মাথাবেড়িয়া, বরিশাল, মতিহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, এই জায়গাগুলিতে একটা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে। বেসিক্যালি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মংলা, বাগেরহাট দেখতে পাচ্ছেন, এদিকে খুলনার জায়গায় বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো এই জায়গার বাসিন্দারা অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন। দেখতে পাচ্ছেন যে ডাকব, এই জায়গাগুলি দেখতে পাচ্ছেন, পিরোজপুর, ডাকব, এই জায়গাগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা বজ্রপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশ এবং পশ্চিমের দক্ষিণবঙ্গের জেলার পাশাপাশি যদি আমরা উত্তরের দিকেও দেখি, উত্তরের দিকে শুধুমাত্র দার্জিলিং, শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে দেখতে পাচ্ছেন অসমের গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন হোজাই, ডিমাপুর, মন, এই জায়গাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং পাশাপাশি যদি দেখি আমরা বাংলাদেশের ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা, রাজশাহীর দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা, কালাই, রংপুরের দিকেও হালকা একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে চট্টগ্রাম বিভাগের চিটং, মহেশখালী সাইডেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা সন্ধ্যের দিকে দেখি, সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলাদেশের শ্যামনগর, মংলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পাথরবেড়িয়া, উপকূলের যে জায়গাগুলি রয়েছে এখানে বেসিক্যালি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের দিকে রয়েছে। পাশাপাশি ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছেন আমবাসা, আগরতলা, এই দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, সন্ধ্যের দিকে ত্রিপুরার দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাস রয়েছে। তবে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, সন্ধ্যের দিকে উত্তরবঙ্গের আকাশের পরিস্থিতি অনেকটাই পরিষ্কার থাকবে, তো উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে অসমের হোজাই, ডিমাপুর, শিলং, শিলচর, এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকেও। তো রাতের দিকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা।
তবে বিকেলের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলাগুলি আপনাদের কিন্তু ডিটেলসেই জানিয়ে দিলাম। তো আমি যদি আপনাদেরকে এখানে মেঘমালা করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এই জায়গাটিতে বেসিক্যালি বজ্রগর্ভ মেঘের সঞ্চার করতে পারে এবং এখানে বৃষ্টিপাতের একটা প্রচণ্ড পরিমাণে সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশের দিকে। এবং এদিকে তো মায়ানমারের দিকে তো বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ঘনীভূত হচ্ছে যে নিম্নচাপটি, এর প্রভাব কিন্তু পড়তে চলেছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে পরিষ্কারভাবে আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে এবার আপনাদেরকে সরাসরি তাপপ্রবাহের দিকে আপডেট দিব যে এই মুহূর্তে তাপপ্রবাহের যে তাপমাত্রা সেটা কতটা ঊর্ধ্বমুখী রয়েছে। তাপপ্রবাহে একদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকলেও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে। এদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও তাপপ্রবাহ রয়েছে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের তাপমাত্রা। অসমের দিকেও তাপমাত্রা প্রায় 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগেও 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে বাংলাদেশের যে জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সেখানে আপনাদের দেখতে পাচ্ছেন প্রায় 30 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। উল্টো দিকে ত্রিপুরার দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। তবে সবথেকে বেশি তাপমাত্রা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরবঙ্গের দিকেও প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, তাপও প্রবাহে জ্বলছে পশ্চিমবঙ্গ, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে সরাসরি একদম বায়ুমুডে গিয়ে ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে তেজের সিস্টেম সেটি এই মুহূর্তে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। তবে যতটা সম্ভব এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। আপাতত ঘন্টায় 59 থেকে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু মায়ানমারের উপকূলের কাছাকাছি রয়েছে নিম্নচাপটি। তবে এই নিম্নচাপ থেকে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন এদিকে আরব সাগরে তৈরি হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু আরও ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হবে। তবে ঘূর্ণিঝড়গুলো প্রতিনিয়ত বাঁক নেয়, গতিপথ পরিবর্তন করে এবং এগুলো সিস্টেমগুলো পরিণত হয় কখনো নিম্নচাপ, কখনো ঘূর্ণাবর্ত বা কখনো হঠাৎ করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যায়। তো অবশ্যই আমরা ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখবো এবং প্রতিনিয়ত লাইভ আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।